اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمه الله وبركاته. যে এক প্রশ্ন হচ্ছে যে কোনো মহিলার স্বামী যদি মারা যায় দ্বিতীয়বার বিয়ে তখন তার যখন বিয়ে হয় তখন কি প্রথম স্বামীর সব কিছু থেকে বা প্রথম স্বামীর থেকে বা তার শ্বশুর বাড়ির সবার সাথে থেকে সব সম্পর্ক কি শেষ হয়ে যায় যে না সব সম্পর্ক শেষ হয় না বরং শ্বশুর শাশুড়ি এরা কিন্তু স্বামী মারা গেলেও কিন্তু শ্বশুর শাশুড়ি থেকেই যায় তবে কথা হচ্ছে দ্বিতীয় স্বামী যদি তাদের সঙ্গে সম্পর্ক রাখতে না দেয় তাহলে কিন্তু জোর করে সম্পর্ক সম্পর্ক রাখতে যাবেন না আর দ্বিতীয় স্বামী যদি ওই আপনার আহ পুরাতন শ্বশুরবাড়ির সঙ্গে তার স্ত্রীকে সম্পর্ক রাখতে দেয় তাহলে কোনো সম্ভব নাই বিশেষ করে যদি ছেলে মেয়ে থাকে তাহলে তো তাদেরকে বাধা দেওয়া যাবেই না ছেলে মেয়েদের সঙ্গে অবশ্যই সম্পর্ক রাখতে হবে মায়ের সম্পর্ক আর দ্বিতীয় বিয়ে যখন করবে তখন এই পারিপার্শ্বিক কথাগুলো চিন্তা ভাবনা করেই তাকে বিয়ে করা উচিত যে আমি যে স্ত্রীকে বিয়ে করতে যাচ্ছি তার ছেলে মেয়ে আছে কিংবা হয়তো তার শ্বশুর সঙ্গে বিশেষ করে কোনো আত্মীয়তা থাকলে তো সম্পর্ক থাকবেই যে যেমন খালাতো ভাই বোনের যদি বিয়ে থাকে মামাতো ভাই বোন যদি বিয়ে হয়ে থাকে এ ধরনের সম্পর্ক তাহলে তো সম্পর্ক রাখতেই হবে আর যদি পরও হয় বিয়ের আগে কোন রকমের সম্পর্ক ছিল না তার সত্ত্বেও কিন্তু না সে যদি চায় মহিলা যদি চায় সেই শ্বশুর বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ি বলতে শুধু শ্বশুর শাশুড়ি অদার্স কারো সঙ্গে নয় জি শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক রাখতে রাখতে চাইলে রাখতে পারি দু নম্বর কথা হচ্ছে যে সম্পর্ক শেষ হয়ে যায় না আর সম্পর্ক শুধু দ্বিতীয় স্বামীর সাথেই থাকে নাকি যে না এটাও ঠিক না প্রথম স্বামীর শ্বশুর বাড়ির সঙ্গে স্বামীর মা বাবার সঙ্গে সম্পর্ক থাকবে এই অবস্থায় প্রথম স্বামীর জন্য স্ত্রী কি দোয়া করতে পারবে কেন পারবে না সারা জীবন দোয়া করবে কেন করবে না যে শুধুমাত্র স্বামী হলেই দোয়া করবে এমনটি তো নয় আমাদেরকে তো মহান আল্লাহ শিখিয়েছেন রব্বানা ইমান।

তারপরে আমরা যেমন দোয়া করি ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সারা পৃথিবীর সমস্ত মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করো সারা পৃথিবীর সমস্ত মুসলমান নারী এবং পুরুষদেরকে ক্ষমা করো এখানে সবাই এসে যাবে মা বাবা ভাই বোন স্ত্রী স্বামী সবাই এসে যাবে বিধায় এই ধরনের কথা ঠিক নয় যে স্ত্রী স্বামী মারা গেলে তার সঙ্গে কোন রকমের সম্পর্ক থাকবে না সে তার জন্য দোয়া করতে পারবে না অবশ্যই সে তার জন্য দোয়া করবে না দ্বিতীয় স্বামীর জন্য দোয়া করবে প্রথম স্বামী যিনি মারা গেছেন তার জন্য দোয়া করবে